তারা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, রাস্তায় তারা রাত যাপনের জন্য একটা গুহার মধ্যে প্রবেশ করলেন এবং তারা সেখানে টায়ার্ড ছিলেন, তারা ঘুমিয়ে গেলেন। তাদের সাথে তাদের কুকুরটাও ছিল। কুকুর নিয়ে পরে কথা বলবো ইনশাআল্লাহ, কুকুরটাও ছিল। এবার তারা ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে ওঠার পরে তাদের কাছে মনে হলো, আমরা কতদিন ঘুমিয়েছিলাম, কেম লাবিসতুম, আমরা কত তোমরা কতদিন ঘুমিয়েছিলে। কলু, তারা বললো আমরা যে লাবিসনা ইয়ামান আও বা'দ ইয়াম, একদিন বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি হয়তো। তারপরে ওই আরেকজন যুবক, তিনি বললেন যে রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তোমাদের রব আল্লাহ ভালো জানেন কতদিন তোমরা ঘুমিয়েছো। আচ্ছা যাই হোক, তোমরা এখন এই মুদ্রাগুলো নাও, নিয়ে বাজারে যাও, গিয়ে দেখো কোন খাবারটা পবিত্র, ফালিয়ানজুর আইয়ুহা আসকা তুআমা, সেই খাবারটা নিয়ে আসো। ক্ষুধার্থ তারা, ঘুম থেকে উঠলে খিদা লাগে না, তারা ক্ষুধার্থ। এবার বাজারে যাওয়ার পথে তার কাছে মনে হলো, সে স্বপ্ন দেখছে যে এই রাস্তা দিয়ে তো আমি আসি নাই মনে হচ্ছে, সবকিছু পরিবর্তন পরিবর্তন মনে হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে তিনি বাজার খুঁজে পেলেন এবং রুটি কিনতে চাইলেন। রুটি কেনার পরে যখন তিনি মুদ্রা দিচ্ছেন, তখন মুদ্রা হাতে নিয়ে রুটিওয়ালা তাকে আটকে দিল যে এই মুদ্রা তুমি কোথায় পাইছো, এই মুদ্রা আজকে থেকে 300 বছর আগের মুদ্রা, এটা দাকিয়ানুস বাদশার আমলের মুদ্রা। তখন ওই ওই ব্যক্তির তো মাথা খারাপ, দাকিয়ানুস বাদশার সভাপরিষদের আমরা সদস্য আর আমাদেরকে বলছে 300 বছর আগের মুদ্রা, আমরা গতকালকে এখান থেকে বের হলাম, রাত কাটাইছি খালি, মাথা কাজ করে না, খেলবে কিছু, মাথায় খেলে না। তো অনেক সময় লাগলো বিষয়টা বুঝতে, যখন একটা সিন ক্রিয়েট হয়ে গেল এবং তাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো রাজদরবারে। রাজদরবারে গিয়ে দেখলো এই রাজা তো সেই রাজা নয়, হয় আমরা স্বপ্ন দেখছি না হলে আমরা পাগল হয়ে গেছি। এই রাজা তাদেরকে জানতে চাইলো কি ঘটনা, তারা বলে এই ঘটনা, আমরা তো গতকালকে এখান থেকে বের হয়েছি 9 জন যুবক, 7 জন বা 9 জন যুবক, আমরা রাত কাটাইছি, আজকে খিদা লাগছে, আমরা খাবার কিনতে আসছি, এখন এ ধরে নিয়ে আসলো আমাদেরকে, বলছে যে আমরা গুপ্তধন পাইছি, এই টাকা নাকি অনেক আগের টাকা। তো এই বাদশা আপনি একসাথে সালাত পড়বেন ইনশাল্লাহ। তো এই বাদশা যেটা করলো, যে এই বাদশা মূলত ইমানদার ছিল, এর আগের দাকিয়ানুস বাদশা সে ইমানদার ছিল না, সে আল্লাহকে বিশ্বাস করতো না, টোটালি গডলেস সভ্যতা ছিল। কিন্তু এই বাদশা, এই যে আপনার পরের যে জেনারেশনের 300 বছর পরের যে বাদশা, এরা মাশা আল্লাহ ইসাই ধর্ম ফলো করত এবং তারা আল্লাহ তার বিধান সবকিছুই মানত। একটা বিষয় তাদের কনফিউশন ছিল, সেটা হলো রিজারেকশন বা পরকালের পরে যে পুনরুত্থান, এইটাকে তারা বিশ্বাস করতো না। তো তারা জানতে চাইলো আপনাদের বাকি সাথীদের কি খবর। তিনি বললেন আমাদের সাথীরা ওই গুহার মধ্যে এখনো আছে, আমাদেরকে দেখাতে পারবেন? পারবো, চলেন চলেন। এবার তারা গেল, পুরো সভ্যতা পুরো দেশের মানুষ একসাথে গিয়ে দেখলো, হ্যাঁ 300 বছর আগে এই জায়গা থেকে হিজরত করা 9 জন যুবক, যাদের কথা মানুষের মুখে মুখে প্রচলিত ছিল, এই যুবকদেরকে পাওয়া গেছে 300 বছর পর, তারা আবার জীবিত হয়েছে। এবং আল্লাপাক এই 9 জন যুবককে দিয়ে পুরো একটা কমিউনিটিকে হেদায়ত করলেন যে আল্লাপাক পুনরুত্থানে সক্ষম, যাদের মধ্যে তাওহিদ ছিল কিন্তু তারা বিশ্বাস করতো না যে রিজারেকশন সম্ভব। এই ঘটনাটা আসহাবুল কাহফের ঘটনা, যেটা প্রশ্ন করেছিল ইহুদিরা। এরপর তাদের কি পরিণত হয় সেটা আল্লাপাক গোপন রেখেছেন, আল্লাপাক জানাননি তারা পরে কি হয়েছে, তারা মারা গেছেন নাকি তারা হারিয়ে গেছেন বা আল্লাহ তুলে নিয়েছেন, এটা আল্লাপাক গোপন রেখেছেন। এই গল্পটা যথেষ্ট আপনার জন্য বর্তমান বিশ্বকে বোঝার জন্য। আমি কয়েকটা পয়েন্ট লিখে নিয়ে আসি, পয়েন্টগুলো খালি একটা একটা করে বলে আমি শেষ করছি, এরপর ইনশাআল্লাহ আমরা সবাই সালাত পড়বো ইনশাআল্লাহ। পয়েন্টগুলো হচ্ছে যে আপনাদেরকে প্রথমে এপিস্টেমোলজি বলেছি এবং আসহাবুল কাহফের গল্পটা বলেছি। আমাদের টপিকের যে দ্বিতীয় অংশটা, যে অ্যান্ড দ্য মডার্ন এজ, এর সাথে মডার্ন এজের কি সম্পর্ক, এটা আপনাদেরকে আমি একটু কম্পেয়ার করে দেখাচ্ছি। 1 নম্বর, এই যে আসহাবুল কাহফের যে সভ্যতাটা ছিল, ওই যে দাকিয়ানুস বাদশার যে সভ্যতা, যাদের যাদের রাষ্ট্রের যাদের সভ্যতার প্রতিটা সেক্টর শিরকি সেক্টর, প্রত্যেকটা সেক্টর, এডুকেশন, ইকোনমি, পলিটিক্যাল সায়েন্স, আপনার ইবাদত, আকিদা, বিশ্বাস, সব কিছুর মধ্যে শিরক ছিল, শিরক। আপনি যদি খেয়াল করে দেখেন এখনকার এই বিশ্ব, এখনকার এই মডার্ন সভ্যতা, এর প্রত্যেকটা সেক্টর শিরকে পরিপূর্ণ, প্রতিটা সেক্টর।
প্রথমত এর এডুকেশন সিস্টেম এটা দাঁড়িয়ে আছে অন দ্য ফাউন্ডেশন অফ শিরক, কোথায় তাদের জ্ঞানের এপিস্টেমোলজি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ, আর আমাদের তাওহীদ পন্থীদের জ্ঞানের এপিস্টেমোলজি হচ্ছে গায়েবে বিশ্বাস। তাহলে এখানে শিরক এবং কুফরের ব্যাপার আছে। এই এজের ইকোনমির দিকে তাকান, শিরক ইকোনমি কিভাবে আল্লাহ পাক হালাল করেছেন ব্যবসা আর হারাম করেছেন সুদ, আর এরা হালাল করেছে সুদ আর কোন কোন ক্ষেত্রে ব্যবসায় হারাম করে ফেলছে, আর হারাম কিভাবে ব্যবসার মধ্যে সুদ ঢুকিয়ে দিয়েছে। আর আল্লাহর হালালকে যে হারাম করে আর আল্লাহর হারামকে কেউ যদি হালাল করে, এই পাপটার নাম কি? এই পাপটার নাম শিরক। সূরা তওবা 31 নম্বর আয়াতে আছে। তাহলে এই বিশ্বের অর্থনীতি শিরকের উপর প্রতিষ্ঠিত। এখানে আল্লাহর বিধানকে প্রাধান্য দেওয়া হয় না, মানব রচিত বিধানকে প্রাধান্য দেওয়া হয়। তিন নম্বর, এই বিশ্বের সংস্কৃতি দেখে থাকেন, বাংলাদেশ সহ যত সংস্কৃতি সারা বিশ্বে চলছে এই প্রতিটা কালচারের বেসটা দেখবেন শিরক। হয় মূর্তি পূজা অথবা বানর পূজা বা হনুমান পূজা বা আগুন পূজা বা স্তম্ভ পূজা, ভাস্কর্যের নামে মূর্তি পূজা, দেখবেন খালি শিরকি আকিদা আপনাকে ঢুকিয়ে দেওয়া হবে। তো সংস্কৃতি কিন্তু শিরকে পরিপূর্ণ, সেম আসহাবুল কাফের মতো। আপনি খেয়াল করে দেখেন এই বিশ্বের পলিটিক্যাল সিস্টেমগুলো, এই যে কমিউনিজম আল্লাহ বলতে কিছু নাই, অন দ্য ফাউন্ডেশন অফ শিরক, ডেমোক্রেসি মানুষের সার্বভৌম ক্ষমতার অধিকারী, ফাউন্ডেশন অফ শিরক, এই যে সেকুলারিজম সব ধর্মই সমান, ফাউন্ডেশন অফ শিরক এন্ড কুফর, জাতীয়তাবাদ ভাই ভাই হলেও তারা আলাদা, এটা ফাউন্ডেশন অফ শিরক, এই যে কমিউনিজম ন্যাশনালিজম আপনার এই যে সেকুলারিজম এবং ডেমোক্রেসি চারটা দিয়েই মূলত এখনকার বিশ্ব চলছে। এই চারটা মতবাদ পলিটিক্যাল মতবাদ প্রতিটাই দাঁড়িয়ে আছে অন দ্য বেসিস অফ শিরক, একই বিষয়। এছাড়া দেখবেন আপনি মিডিয়া, এখনকার বিশ্বের যত মিডিয়া দেখবেন শিরক ছড়ানোর কাজে ব্যস্ত, তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে তারা কিভাবে ঈমান থেকে মুসলিমদেরকে সরাবে এবং শিরকি আকীদা ঢুকিয়ে দিবে। দেখবেন কথাগুলো এমন ভাবে সাজায় তারা যে ওখান থেকে ইসলামকে সরিয়ে কিভাবে ওটাকে সেকুলারাইজ করা যায়, এটা আসলে ব্যাখ্যা করার কিছু না, আপনারা জানেন বিষয়টা। এইভাবে আপনি যদি দেখেন এই বিশ্বের প্রতিটা সেক্টর দাঁড়িয়ে আছে শিরকের উপর। এই শুধু তাই না, শিরকটা নির্দিষ্ট কোনো জায়গায় সীমাবদ্ধ নাই, এটা গ্লোবালাইজেশন হয়ে গেছে। এখন একই শিরকগুলো বিশ্বের প্রতিটা কান্ট্রির মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে। কারা চাপাইছে? ওই যে জায়নিস্টরা, ওই ইসরায়েল এবং ওই পশ্চিমা সভ্যতা, তারা তাদের এই যে আধিপত্যটাকে ধরে রাখার জন্যে বিশ্ব শাসন করার যে ওদের যে মানে একটা মিশন, এই মিশনটাকে প্রতিষ্ঠা করার জন্যে পুরো বিশ্বের প্রতিটা কান্ট্রির মধ্যে তারা শিরককে ছড়িয়ে দিয়েছে। কারণ তারা জানে তারা যদি শিরকের উপর প্রতিষ্ঠিত করতে পারে মানব জাতিকে, তাহলে খুব সহজে ওদেরকে দাসত্বে পরিণত করা যাবে। কার দাসত্বে? আল্লাহর দাসত্ব থেকে বের করে ওই যে মাসিহুদ দাজ্জাল তার দাসত্বে। আমি কি বুঝাতে পারছি? এই একটা পয়েন্ট মনে রাখবেন। দ্বিতীয় পয়েন্টটা দেখেন, এই ওই শিরকি সভ্যতা এর মধ্যেও আল্লাহ পাক অল্প কিছু যুবককে হেদায়েত দিয়েছেন, অল্প কিছু। তাই আমাদের তাওহীদ পন্থীদের মনে রাখা উচিত যে শেষ জামানাতেও হকপন্থী এবং তাওহীদপন্থী মানুষের সংখ্যা হবে নিতান্তই কম। এটাতে আপনাকে ফ্রেড আপ হলে চলবে না, হতাশ হলে চলবে না। আল্লাহ পাক বলেছেন ওয়া ক্বালিলুম মিন ইবাদিয়া শাকুর, আমার শুকরগুজার বান্দার সংখ্যা হবে খুবই কম। এমনকি নবীজি হাদিসে বলেছেন উম্মা ভাগ হয়ে যাবে 73 দলে, কয়টা দল জাহান্নামে যাবে? 72টা, একটা দল জান্নাতে যাবে। তাই এটা চিন্তা করবেন না আমরা কেন সংখ্যায় কম, আপনি সংখ্যায় কম আমি সংখ্যায় কম, এটাই সুন্নাহ, চিরায়ত সুন্নাহ, এটাই চির প্রাচীন চির আধুনিক একটা সুন্নাহ যে হকপন্থীরা সংখ্যায় কম হবে। দুই নম্বর, তিন নম্বর হচ্ছে যে ওই হকপন্থীদের মধ্যে কিন্তু সবাই ছিল ম্যাক্সিমাম যুব সমাজ। তার মানে এখানে কম্পেয়ারটা হচ্ছে যে এই আখিরুজ্জামানেও দেখবেন যুব সমাজই ইসলামের দিকে এগিয়ে আসবে বেশি। এই জন্য আমরা যারা ইয়াং আছি, আমরা আমাদের মেহনতটাকে যদি যুব সমাজের দিকে বেশি ফোকাস করি, রেজাল্টটা বেশি পাওয়া যাবে। আলেমুল আমাদেরকে বেশি ওয়াজ করে লাভ হবে না, কারণ তারা শুনবে না, কারণ তারা মনে করে আমরা অনেক জানি, আমাদেরকে জানানোর কেউ নাই বা আমাদের চেয়ে বেশি কেউ জানতে পারে না। আর যারা বয়স্ক শ্রেণীর মানুষ, বুড়া হয়ে গেছে, তাদেরকেও সহজে লাইনে আনতে পারবেন না। এই জন্যই আপনি আপনার বাবার সাথে ঝগড়া হয় বেশি, কারণ তারা মনে করে আমরা অনেক প্রজ্ঞাবান, আমরা অনেক অভিজ্ঞতা সম্পন্ন ছেলে আর কি জানি। তো এই দুইটা শ্রেণীকে মেহনত করা বাদ দেন আপাতত। হ্যাঁ, মেহনত করবেন,
এইভাবে ধরে নিয়েন না যে এরা সবাই লাইনে চলে আসবে, আসবে না। ম্যাক্সিমাম যুব সমাজ হেদায়েতের পথে আসবে ইনশাআল্লাহ। এবং আগামী দিনের যে ভবিষ্যৎবাণীগুলো আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এখানে তিনি এটাই বলেছেন যে ইয়াং তরুণ পিপল যারা আছে তারা ইনশাআল্লাহ মাদক থেকে, এই যে গিটার থেকে, গান বাজনা থেকে, পর্নোগ্রাফি থেকে, গার্লফ্রেন্ড থেকে, সব থেকে তওবা করে দেখবেন দিনের পথে ফিরে আসবে ইনশাআল্লাহ। এবং দিন দিন আমরা সেটা দেখছি, বহু মানুষ এটা করছে এবং ফিরে আসছে। দুর্ভাগ্য হচ্ছে ওদের কাছে মেসেজ পৌঁছানোর মতো মানুষের সংখ্যা খুব কম, আর আমরা ওদেরকে নিয়ে ফিকির করছি কম, কিন্তু তারাই আগামী দিনে ইনশাআল্লাহ ইমামুল মাহদি সেনাবাহিনীতে যোগ দিবে ইনশাআল্লাহ। আমরা জানি যে ইমামুল মাহদি ইমার্জ করবেন, খোরাসান থেকে দল বের হবে এবং তারা যাবে কনস্টান্টিনোপল জয় করবে এবং জেরুজালেম ইহুদিদের হাত থেকে ছিনিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। ওই বাহিনীর বেশিরভাগ সদস্যই হবে যুবক। নবীজি বলেছেন, তোমরা যদি বরফের উপর সাঁতার কেটেও হয়, হামাগুড়ি দিয়ে হয়, তারপরেও সেই ব্ল্যাক ফ্ল্যাগস, কালো পতাকা নিয়ে তারা যখন বের হবে, এটা আইস না অবশ্যই, তারা যখন বের হবে তখন তাদের সাথে যোগ দিও। কারণ আমাদের নবীজি বলেছেন, ফালা নিআমাল আমিরু আমিরুহা, তাদের আমির কতই না উত্তম আমির, বলে নিআমাল জাইশু জাইশুহা, কতই না উত্তম সেনাবাহিনী সেই সেনাবাহিনী। তো এটা নিশ্চয়ই বুড়োটা করতে পারবে না, আর ওলামায়ে কেরামের বেশিরভাগই করবে না, কারণ ওদের দুনিয়ার ফিকির আছে। ম্যাক্সিমামের ফিকির তিনটা, একটা হচ্ছে মাথার ফিকির, মাথার ফিকির মানে হচ্ছে দুনিয়ার ফিকির, একটা হচ্ছে পেটের ফিকির, রিজিকের ফিকির, একটা ফিকির হচ্ছে কলিজার বুকের ফিকির, বুকে ভয়, ভয় ভয়, সব কথা বললে আবার যদি কিছু হয়, আবার চাকরিটা চলে যায়, আবার যদি আমার রিজিকটা কমে যায়, কি দরকার, হেকমতের সাথে কাজ করতে থাকি, এক জেলে ঢুকার চাইতে তো হেকমতের সাথে কাজ করা ভালো, কনসেপ্টটা এরকম আর কি। তো যাই হোক, আল্লাহ পাক হেদায়েত করুন, হেদায়েতের মালিক আল্লাহ। এখানে বলছিলাম একটা শ্রেণী, যুবক শ্রেণী, তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দিবেন ইনশাআল্লাহ শেষ জামানাতেও, এবং তাদের সংখ্যা হবে অল্প, এতে হতাশ হওয়ার কিছু নাই। তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে, সরি, চার নম্বর পয়েন্ট হচ্ছে যে এই যুবকদেরকে আল্লাহ পাক একত্রিত করবেন। আল্লাহ এই যুবকদেরকে একত্রিত করবেন কিভাবে? আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন, এই যে এখানে আছে, ওয়া রাবাতনা আলা কুলুবিহিম, আসহাবুল কাফের এই যে নয় জন বা সাত জন, এদের কলব বা হৃদয়টাকে আমি আল্লাহ জুড়ে দিয়েছিলাম। আল্লাহ বলেছেন, ওরা কিন্তু অনেকে অনেককে চিন্তাও না ভালো করে, ওয়া রাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের হৃদয়টাকে জুড়ে দিয়েছিলাম। হয়তো রুহের জগতে আমরা কোনোদিন একসাথে দেখা করেছি, এই জন্য আজকে আমরা এখানে একসাথে বসে আছি। আল্লাহ পাক অবশ্যই এদেশে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় যুবক ভাইদেরকে একত্রিত করার ব্যবস্থা করে দিবেন। আমরা যদি এদেশে আছি, এদেশের আনাচে কানাচে থেকে শত সহস্র যুবক ভাই দেখবেন ইনশাআল্লাহ, আল্লাহর দিনের পতাকা হাতে এগিয়ে আসবে ইনশাআল্লাহ। এদেরকে একত্রিত করে দেওয়ার দায়িত্ব আল্লাহ পাকের, আমাদেরকে এখানে চেষ্টা করতে হবে এবং আমাদেরকে জামাআ ক্রিয়েট করতে হবে, একটা জামাআ, একটা প্ল্যাটফর্ম যেখানে এসে তারা কাজ করবে। এবং আমাদের একজন আমির দরকার, একজন নেতা যার আন্ডারে সে তার দিনের কাজগুলো করবে ইনশাআল্লাহ। সেই নেতা যদি তাকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষে আদেশ করে, সে তা মানবে, বলবে সামিআ না আতা না, শুনলাম মানলাম। সেই নেতা যদি তাকে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কিছু করতে বলে, লা তাআত লি আলাইকুম, তার কোনো ইতাআত চলবে না। এরকম কনসেপ্টে ইসলামিক জামাআ গঠন করতে হবে ইনশাআল্লাহ তাআলা। এটা জুড়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ পাকের। আরো কিছু পয়েন্ট, আসহাবুল কাফ, সূরা কাফ এবং এই মডার্ন এজের হিজরত, আসহাবুল কাফ কিন্তু ওখান থেকে কি করেছেন, হিজরত করেছেন। যদি আপনি দেখেন যে দাওয়াতি কাজ করতে 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 জমিনটা আপনার কাছে সংকীর্ণ হয়ে গেছে, এটা হওয়া স্বাভাবিক, তখন আপনার উচিত হবে, যদি আমাদের সামর্থ্য না থাকে বিদ্রোহ করার বা সেটাকে সশস্ত্রভাবে অর্জন করার, সেক্ষেত্রে হিজরত করতে হবে, যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, যেমনটা আসহাবুল কাফ করেছিলেন, এবং যেমনটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মক্কা থেকে মদিনায় চলে গেছেন, কখনো তায়েফে চলে গেছেন, কখনো আবিসিনায় চলে গেছেন। আবিসিনা তিনি নিজে যান নাই, কিন্তু সাহাবীদেরকে পাঠিয়েছিলেন। এই যে হিজরত, এটা কিন্তু চিরায়ত একটা সুন্নাহ, তো এটার ব্যাপারে প্রস্তুতি রাখা উচিত। সামনে যদি পরিস্থিতি আরো খারাপ হয়, তখন বিকল্প কোনো জায়গার ব্যবস্থা চিন্তা করে রাখা উচিত, যেখানে আপনি সার্ভাইভ করতে পারবেন, প্রত্যন্ত কোনো জায়গায় যেখানে আপনি আপনার স্ত্রী সন্তান আপনার পরিবারকে নিয়ে থাকতে পারবেন, নিজের খাবার নিজে উৎপাদন করবেন এবং ছোট ছোট কমিউনিটি করে থাকতে পারবেন। আর নিউক্লিয়ার ওয়ার শুরু হয়ে গেলে এই বিশ্বটার অবস্থা আর আগের মতো থাকবে না। আর এটা কিন্তু আমাদের নবীজিও বলে গেছেন যে শেষ জামানায় ইমান ধরে রাখতে হলে মুমিনদের একটাই অপশন বাকি থাকবে,
সেটা হলো নিজের ওই যে গরু ছাগল বকরির পাল নিয়ে পাহাড়ি এলাকায় চলে যাওয়া, সেখানেই সে তার ইমান নিয়ে সেফ থাকতে পারবে, অন্য কোথাও থাকতে পারবে না। আমরা যদি মনে করি এই সভ্যতায় চলে ফিরে আমরা ইমানদার হয়ে বেঁচে আছি, ভুল হবে। আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাপ করতে হচ্ছে, অনিচ্ছায় হোক আর ইচ্ছায় হোক। আপনি এই মেয়েদেরকে কেমন করে ট্যাকেল করবেন? আপনি এই প্রশাসনকে কেমন করে ট্যাকেল করবেন? আপনি এই যে ওদের পলিটিক্যাল সিস্টেম, এর বিরুদ্ধে কি করতে পারবেন? ওদের যে ব্যাংকিং রিবা, এখান থেকে আপনি কেমন করে নিজেকে সেভ করবেন? পসিবল না। অন দিস ইজ টু লেট, অনেক দেরি হয়ে গেছে আর কি। এখন এটা একটা অপশন, হিজরত করে আপনাকে এখান থেকে ডিসকানেক্টেড হতে হবে, ডিসকানেক্টেড টোটালি। একা একা করতে পারবো না, যদি 50-60-100 পরিবার করা যায়, কোন একটা জায়গায় প্রত্যন্ত জায়গায় গিয়ে ল্যান্ড কিনেন, খাবার উৎপাদন করেন, জামা গঠন করেন, থাকেন, সার্ভাইভ করতে পারবেন ইনশাল্লাহ। এটা একটা অপশন, এটা একটা অপশন। আরেকটা কথা বলি, কিছু মানুষ এই রিস্কটা নিতে চাবে না, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে পাঠাবেন, এবং তাদের জাহান্নামে যাওয়ার সময় ফেরেশতারা ওদেরকে ধরবে, সূরা নিসার মধ্যে আছে। ফেরেশতারা ধরে বলবেন যে ফিমা কুনতুম, তোমাদের কি হয়েছিল, তোমরা আজকে জাহান্নামে গেল? তারা বলবে কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, পৃথিবীতে আমরা খুব দুর্বল ছিলাম, অসহায়। এই যে আমরা যেমন বলি আমরা অসহায় উম্মাহ, কিছু করার নাই, দুর্বল। আল্লাহ পাকের ফেরেশতারা বলবেন আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, ফাতুহাজিরু ফিহা, তোমরা সেখানে হিজরত করতে পারো নাই। দেখেন আল্লাহ পাক এটা ধরবেন, যদি আমরা, এটা কোনো এক্সকিউজ না যে আমরা এই সভ্যতায় আছি আর পারতেছি না আল্লাহ, আমরা দুর্বল, সুদ খাইতেই হচ্ছে, জেনা করতেই হচ্ছে, শপিং মলে মেয়েদেরকে দেখতেই হচ্ছে, হ্যাঁ আল্লাহ বিরুদ্ধে আইনের সাথে আপোষ করতেই হচ্ছে, ওদের সংবিধান মানতেই হচ্ছে, এগুলো বলে আসলে পার পাওয়া যাবে না। কেন আমরা ডিসকানেক্টেড হলাম না এবং এটা ফিকিরও করলাম না, এটা ধরবেন আল্লাহ পাক। তারপরে তারপরে পয়েন্টটা হচ্ছে, এটা কত বললাম, 5-6 নম্বর, চেষ্টা এবং দোয়া। আসহাবুল কাহফ এই ওই গডলেস ওয়ার্ল্ডটাকে চেঞ্জ করার চেষ্টা করেছেন, হিজরতটা সেকেন্ড অপশন, তার আগে আমরা যেটা করব সেটা হলো চেষ্টা। আমরা চেষ্টা করব সাধ্যমতো, শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত, যখন দেখছি একবারই টাকা সম্ভব না তখনই মদিনায় হিজরত, ব্যাপারটা এরকম। কিন্তু আগে তো নবী যে মক্কা ছেড়ে দেন নাই, মক্কায় তিনি 13 বছর মেহনত করেছেন, শেষ পর্যন্ত ট্রাই করতে হবে পরিবেশ পরিস্থিতি পরিবর্তন করার জন্যে, এবং এই চেষ্টাটার সাথে দোয়া করতে হবে। কোন দোয়াটা? এই যে আসহাবুল কাহফ যেটা করেছেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, এই দোয়াটা করতে হবে, এই দুইটা একসাথে চালাতে হবে। এই চেষ্টা একটা ফজিলত আছে, নবীজি বলেছেন এইরকম ফিতনার যুগেও যারা নবী সুন্না ইসলাম এগুলো আবার বাস্তবায়ন করতে চাইবে তারা 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে, 50 জন। নবীজি বলেছেন যারা শেষ জামানায় ঘোড়ার রশি ধরে থাকবে, মানে আল্লাহর পথের দাওয়াত এবং জিহাদের রশি ধরে থাকবে, এরাই সফল ইনশাআল্লাহ তাআলা। এবং এদের কথা নবীজি বলেছেন যে এরা 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে, এবং এই পথে চলতে গিয়ে যদি আপনাকে তারা মেরে ফেলে ইনশাআল্লাহ তারা শহীদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। আমি বলেছিলাম শহীদের মর্যাদা 6টা, রক্তের প্রথম ফোঁটা পড়ার আগেই তার গুনাহ মাফ হয়ে যাবে, কবরের কোনো টেনশন নাই, হাশরের মাঠের কোনো টেনশন নাই, 70 জনের জন্য সুপারিশ করতে পারবে, তার তো ডান হাত আমলনামা দেওয়া হবেই, তার মাথায় একটা তাজ করানো হবে, স্পেশাল মুকুট, এবং 73 জন হুর আইনের সাথে তাকে বিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এইটা 6টা স্পেশাল পুরস্কার। তো এই পথে চেষ্টা করলে দুইটা অপশন হয়, আমি গাজী হব অথবা সুহাদা। তো এই চেষ্টাটার সাথে দোয়া করলে আমরা বেনিফিট হবো, যদি না পারি তখন আপনি হিজরতের চিন্তা করবেন। 6-7 নম্বর হচ্ছে আল্লাহ পাক হকপন্থীদেরকে এই শেষ জামানাতেও সাহায্য করবেন তার ফেরেশতাদেরকে দিয়ে, এটা ইসরার মধ্যে আছে। কোথায়? আসহাবুল কাহফ যখন ঘুমাচ্ছিল গুহার মধ্যে, আল্লাহ পাক বলেছেন যে আমি তাদের পাশ পরিবর্তন করাচ্ছিলাম ফেরেশতাদেরকে দিয়ে, মনে পড়ে ইসরার প্রথম দিকে আছে। আল্লাহ পাক বলেছিলেন এই যে ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাল শিমাল, এটা আল্লাহ বলেছেন, ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাল শিমাল, আমি আল্লাহ তাদের ডানে এবং বামে পাশ ফিরাচ্ছিলাম ফেরেশতাদেরকে দিয়ে, আল্লাহ পাক তাদের পাশ পরিবর্তন করাচ্ছিলেন। চিন্তা করতে পারেন, আপনি যখন হকপন্থী হবেন আল্লাহ পাক আপনাকে ঘুমের মধ্যেও সাহায্য করতে পারেন, আল্লাহ পাক আপনাকে ফেরেশতাদেরকে নামিয়ে সাহায্য করতে পারেন, বুলেট ছোড়া হবে আপনার গায়ে লাগবে না, বোম মারা হবে আপনার গায়ে লাগবে না, যদি আপনার মৃত্যু সেদিন লেখা না থাকে। আপনি ওইসব ওই মানে প্রোটেস্ট্যান্ট হিকমতের দোহাই না দিয়ে
বুক ফুলিয়ে দাওয়াতি কাজ করবেন দেশব্যাপী বিশ্বব্যাপী, আপনার কোনো ক্ষতি হবে না। যদি আল্লাহ চান আপনার কোনো ক্ষতি হবে না, যেদিন আল্লাহ চাবেন যে আজকে আপনার কোনো ক্ষতি হবে, আপনার গায়ে একটা বুলেট লাগবে, সেদিন লাগবেই। যারা এখন পিছায় পড়ছে উম্মার দাওয়াতি ক্ষেত্র থেকে, ওরা ঘরের কোণে বসে থাকলেও ওদেরকে এরা খুঁজে খুঁজে মারবে, এটা মারবেই। ওদেরকে আমরা জানাতে চাই, যারা ঘরের কোনায় ঢুকে আছে আজকে, ওরা যদি ওখানেই সারা জীবন কাটায়, ওখানেও কাফেররা, ফাসেকরা, জালেম মুনাফিকরা ঢুকে ঢুকে ওদেরকে মারবে। আর যারা বাইরে কাজ করবে তাদেরকেও তারা মারবে। কিন্তু বাইরের মোহটা হচ্ছে সিংহের মতো, আর ভিতরের মোহটা কুকুর শেয়ালের মতো। কোন মৃত্যু তারা চায় সেটা ওদেরকে ডিসাইড করতে হবে, মরতে হবেই। কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত। আর যুব সমাজ মৃত্যুর ভয় খুব কমই করে। আল্লাহ পাক কি বলেন নাই যে ওয়ালা কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা, তোমরা যদি সুদীর্ঘ কি বলে সুদৃঢ় দুর্গের মধ্যেও আত্মগোপন করো, তোমাদেরকে মৌত সেখানে পেয়ে যাবে। তো আজকে যারা মৃত্যুর ভয়ে দিনের হক দাওয়াত থেকে পিছু পা হয়েছে, এদের প্রতি নসিহা হচ্ছে মৃত্যু ওদের ওখানেই আসবে, হয় কুকুর শেয়ালের মতো অথবা বাইরে আসলে সিংহের মতো। এখানে আমরা যেটা বলবো, আল্লাহ পাক হকপন্থীদেরকে মালায়েকা দ্বারাও সাহায্য করতে পারেন। আল্লাহ পাক চাইলে তার হকপন্থী বান্দাদেরকে ঘুমের মধ্যেও সাহায্য করতে পারেন, এবং প্রকৃতিকেও আল্লাহ পাক তাদের অনুগত করে দিতে পারেন। এই আসহাবুল কাহফ যখন ঘুমিয়েছিল, আল্লাহ পাক সূর্যকে ডান দিক থেকে উঠিয়েছেন, বাম দিক থেকে ডুবিয়েছেন, যেন ওদের চেহারার মধ্যে আলো না পড়ে। চিন্তা করতে পারেন, হকপন্থী মাত্র 9 জন যুবক, যাদের জন্য আল্লাহ পাক সৃষ্টির সিস্টেমটা চেঞ্জ করে দিলেন। আপনি আমি যদি আজকে হকপন্থী হই, আল্লাহ পাক প্রকৃতিকে আমাদের অনুগত করে দিবেন ইনশাআল্লাহ, ফেরেশতাদেরকে আমাদের অনুগত করে দিবেন ইনশাআল্লাহ, আমাদের সহযোগী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কিন্তু সূরা হামিম সাজায় বলেছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমাদের রব, তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নামিয়ে দেন, এবং ফেরেশতারা বলে কি বলে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা হীনবল হয়ো না, দুশ্চিন্তাও করো না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা ফেরেশতারা এই দুনিয়াতে তোমাদের বন্ধু, ওয়া ফিল আখিরাহ, এবং পরকালেও আমরা তোমাদের বন্ধু, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওই পরকালে তোমরা যা চাও, তোমাদের মন যা চায় তাই তোমরা পাবে, নুজুলান মিন গফুরুর রহিম, এটা গফুরুর রহিমের পক্ষ থেকে একটা পুরস্কার, মহা সম্মান। ফেরেশতারাকে আল্লাহ পাক নামিয়ে দেন, এই কনসেপ্টটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। কয়টা বলছি, 7, 8 নাম্বার, কুকুর, শেষ করছি আমি, অল্প কয়েকটা পয়েন্ট আছে। কুকুর, কুকুরটা ওদের সাথে গিয়েছিল। আল্লাহ পাক কোরআনে তো শব্দের অপচয় করেন না, একটা কুকুরের কথা বলার কি দরকার ছিল? দুইটা ব্যাখ্যা আমার বুঝ ক্ষুদ্র জ্ঞানে, একটা হচ্ছে কুকুর থেকে আল্লাহ পাক শিখতে বলেছেন, ওয়া কালবুহুম বাসিতুম যিরাঈহি বিল ওয়াসিদ, আল্লাহ পাক বলেছেন এই কুকুরটা, ওর কুকুরের কাজ কি ছিল, ও গুহার দ্বার প্রান্তে হাত দুটাকে প্রশস্ত করে বসেছিল, সে কিন্তু তার মনিবকে পাহারা দিচ্ছে। মানুষ প্রতিটা দেশে ওই কুকুরের মতোই এই পশ্চিমা সভ্যতা, এই ইসরায়েল, এই ন্যাটো, এই জাতিসংঘ এদের আনুগত্য করছে আজকের দিন পর্যন্ত। তাহলে ওরা কুকুরের সুন্নাহ নিয়েছে, আমরা সেটা নিতে পারি নাই। বাস্তবতা এটাই, যারা ওদের এজেন্ডাগুলো পুরো মুসলিম বিশ্বে বাস্তবায়ন করতে যাচ্ছে, এরা কিন্তু আসলেই ওদের পোষা কুকুর। ওদের টাকায় চলে, ওদের টাকায় খায়, ওরা হাড্ডি ছুঁড়ে দেয়, এরা গলায় নিয়ে ঢ্যাঁ করতে থাকে, এটাই ওদের ফাংশন। আল্লাহ পাক ওই কুকুরটা থেকে শিক্ষা দিয়েছেন, তোমরা কুকুর যেমন মনিবের প্রিয় ছিল, তোমরা আল্লাহর অনুগামী হয়ে যাও। আল্লাহ পাক তৌফিক দান করে। 8-9 নম্বর হচ্ছে ফুড কনসিয়াসনেস। আসহাবুল কাহফ ঘুম থেকে উঠেছেন, উঠে কি বলেছেন, ফালিয়ানজুর আইয়ুহা আসকা তুআমা, ভালো খাবার, আসকা তুআমা।